ভিডিওটিতে যারা ক্লিক করেছেন তারা হয়তোবা ডিএসএলআর মতো ছবি তুলতে চাচ্ছেন, কিন্তু সবার কাছে ডিএসএলআর থাকে না, যার ফলে আপনারা ডিএসএলআর মতো ছবি তুলতে পারছেন না। কিন্তু চাইলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে খুব সহজেই ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। জি হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাপসের রিভিউ করব, যে অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনি যদি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। সো আমি জাহাঙ্গীর ফ্রম ক্রিয়েটেড ফর ইউটিউব চ্যানেল, লেটস বিগিন। আপনি কি আকর্ষণীয় ভিডিও পেতে চান? তাহলে এখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি মোবাইল ফোনের স্ক্রিনে। আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং ডিএসএলআর মতো ছবি তুলবেন। সো ভিউয়ার্স, তার জন্য আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপসটিতে এবং প্লে স্টোরে এসে সার্চ করবেন AIRBRUSH ইয়ারব্রাশ ইজি ফটো এডিটর, ইয়ারব্রাশ লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস চলে আসবে, প্রথমেই অ্যাপসটি চলে আসবে, দেখতে পাচ্ছেন ইয়ারব্রাশ ইজি ফটো এডিটর। খুব ভালো র্যাঙ্কিংয়ে আছেন, 4.8 রেটিংয়ে এবং 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। খুব ভালো একটি অ্যাপস, আমি এটা ইউজ করি। সো ইনস্টল করে নেবেন, এখান থেকে ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে প্রথম যখন ইনস্টল করবেন তখন কিছু পারমিশন চাইবে, আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন, অথবা যদি অ্যাকসেপ্ট কোনো অপশন চাই তাহলে সেটা অ্যাকসেপ্ট করে দিবেন। সো তারপর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, একটি হচ্ছে ক্যামেরা এবং আরেকটি হচ্ছে লাইব্রেরি। সো ক্যামেরা দিয়ে আপনারা সাথে সাথে ছবি তুলে এডিট করতে পারবেন, অথবা লাইব্রেরি দিয়ে আপনাদের ফোনে যদি আগে কোনো ছবি তোলা থাকে তাহলে সেটাও এডিট করতে পারবেন। সো আপনারা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে এখন একটি ছবি ব্লার করে দেখাবো। সো আমার আগে থেকে ছবি তোলা আছে, তার জন্য আমি এখন লাইব্রেরিতে ক্লিক করছি। লাইব্রেরি থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, ছবি সিলেক্ট করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন অপশনটার মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড, এখন দেখে নিন এবং আমি ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার পর দেখাবো। এখন ছবিটি দেখে নিন, কোনো ব্লার নেই, নর্মাল ফোন দিয়ে তোলা ছবি। সো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। সো এখন যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, আপনারা জাস্ট এখান থেকে টুলস লেখাটির উপর ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন কলম আইকন, এই টুলসটিতে ক্লিক করবেন। টুলসটিতে ক্লিক করার পর এখান থেকে আরও কিছু অপশন চলে আসবে আপনাদের মাঝে। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বোকে, এই প্রথম যে অপশনটি আছে বোকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন এবং আপনারা এখন ম্যাজিক দেখতে পারবেন, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আর কিছু বলছি না, আপনারা ম্যাজিক দেখতেই পাচ্ছেন, একটু আগের ছবি দেখছেন আর এখনটা দেখে নিন। স্মুথলি ব্লার, একেবারে হুবহু ডিএসএলআর মতন। আপনারা যদি কোনো কাউকে দেখান তাহলে বলবে এটা ডিএসএলআর দিয়ে তোলা, বোঝাই যাবে না এটা ফোন দিয়ে একটি অ্যাপসের মাধ্যমে এডিট করা। তো আপনারা হুবহু প্রমাণ দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আপনারা এখান থেকে এই যে এটির মাধ্যমে ব্লার কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। সো আমি যদি এখানে 50 দিয়ে দিই এবং 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করি, তারপর আমার ব্লারটা হালকা কমে যাবে। সো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। যদি আপনারা সাথে সাথে ছবি তুলতে ছবি তুলে ব্লার করতে চান তাহলে করতে পারবেন, অথবা আগে থেকে ছবি তোলা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এভাবে ব্লার করতে পারবেন। সো আরও কিছু কাজ আছে আমাদের, এখন আপনাদের ইচ্ছে মতো ব্লারটা বাড়িয়ে নেবেন। সো আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি। সো আমার একটু ওয়েট করি, দেখতে পাচ্ছেন ব্লারটা আরও বেড়ে গেছে। সো এখন যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে নথিংস দিয়ে দিবেন, আপনাদের সেভ সাকসেসফুলি, এটা আপনাদের গ্যালারিতে
সেভ হয়ে গেছে। সো আমি এখন যদি আমার গ্যালারিতে চলে যাই, গ্যালারি থেকে যদি আমি ছবিটা আপনাদেরকে ভালোভাবে দেখ, সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছবিটি কতটা স্মুথলি ব্লার হয়েছে কেউ বুঝতেই পারবেন না। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে এই অ্যাপটি এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও এই অ্যাপটির মাধ্যমে ছবি তুলে এবং ছবি সুন্দরভাবে ব্লার করতে পারে। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভালো ভিডিও আনতে উৎসাহিত করে। এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।